সিলেটের জৈন্তাপুরে টিলা ধসে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার ভোররাতে উপজেলার ছয় নং চিকনাগোল ইউনিয়নের ঠাকুরের মাটি পূর্ব সাতজনী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন জোবের আহমেদ, তার স্ত্রী সুমি বেগম, পাঁচ বছর বয়সী ছেলে শাফি আহমদ ও মা শামিমারা বেগম। জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দোস্তকির গাজী ঢাকা পোস্টকে বলেন, অতিরিক্ত বৃষ্টিতে ঠাকুরের মাটি সাতজনী এলাকায় টিলা ধসে বসতঘরের উপরে পড়ে। এতে ওই ঘরের বসতরত একই পরিবারের চারজন ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মৃতদের সুরতহালের কাজ চলছে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহগুলো সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ওখানে গিয়ে আমরা মনে করো ডাকাডাকি করছে, সিল্লা সিল্লি করছে, এরপরে কইছে মানে মাটি চাপ করিয়া মানে মানে ভিতরে আমায় গেছে, ও আমরা দৌড়িয়া গেছি। যাওয়ার পরে মনে করো গিয়া দেখি সবু মাটির নিচে চাপর, মাটির নিচে চাপ করিয়া, এরপরে আর কি ও আমি বললাম তো মাকে অ্যালাউন্স করা লাগি মুক্তি, তো মাকে অ্যালাউন্স করাচ্ছি। পরে মনে করো আশপাশের অনেক লোক গেছে, যাওয়ার পরে তখন আমরা মিলিয়া মাটি সরাইয়া উদ্ধার। এই ধরনের দুর্ঘটনা এর আগে আর কোনো সময় হয়েছে না। এটা এই যে ঘটনা, এটা অনাসাংক্ষিত একটা ঘটনা। আর এই যে ছেলে যেটা মারা গেছে, এ আমার চাকরির, এ আমার বাড়ি থেকে লেখাপড়া করছে, প্রায় সাত আট বছর আমার বাড়িতে আসছিল, লেখাপড়া করছে, খুব ভালো ছেলে, বা তার বাপ যে আসছে বাপও খুব ভালো ছেলে। আজকে খুব শোকাহত আমরা, পুরা জৈন্তাবাসী সিলেটবাসী শোকাহত। পাহাড় দেশে প্রাণহানি ঘটনা প্রায় বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় আমরা দেখতে পাই। আমি যখন উপজেলার চেয়ারম্যান ছিলাম তখন ফুলবাড়িতে একটা ঘটনা ছিল, এরকম পাহাড় দশে একটি ছেলের মৃত্যু ঘটেছে, ওয়াল দশে তার উপরে পড়ে যায়। আমাদের উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ বিভিন্নভাবে আমরা উপজেলার ইউনিয়ন ভিত্তিক বা উপজেলা বসবাস সহ বিভিন্ন ধরনের যে মিটিং হতো তখন আমরা বারবার ডিসকাশন করতাম যে আপনারা পাহাড় কেটে নিচে ঘর বানাবেন না, আপনারা এখানে দেখবেন হাঁটলে যে পাহাড়ের নিচেই তারা ঘর বানায়, অথচ পাহাড়ের একটা অংশ কেটে ফেলে তখন পাহাড়টা উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন ভারী বৃষ্টি হলেই পাহাড় দশা শুরু হয়ে যায়। এই ঘটনা প্রায়ই ঘটে, অনেক সময় অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা ঘটে, অনেক সময় ঘটে না। তো এটা অবশ্যই আইনগত আইনের দৃষ্টিতে পরিবেশ রক্ষার স্বার্থে বসবাস অনুপযোগী এই সমস্ত বিষয়কে সামনে রেখে আমরা ডিসকাশন করেই চলছি, এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে, আপনাদের মিডিয়ার ভিতরে যারা আছেন সংবাদ দায়িত্বশীল বা কর্মী যারা আছেন, আপনারাও তো এটা প্রতিনিধিত্ব করে যাচ্ছেন। কিন্তু এটা কী করা আছে, পাহাড়ে আপনারা দেখছেন ঘুরে ঘুরে পাহাড়ের বাজে বাজে ঘর তৈরি করছে, যে কোনো সময় এখানে যেখানে দাঁড়িয়ে কথা বলছে, এখানে উপরের পাহাড়টা আছে এখানে 500 ফুট হাইট, এটা যদি দশে যায় এখানে প্রায় 10টা বাড়ি কাজ হয়ে যাবে। আমার চট্টগ্রামে বিশেষ এই ধরনের ঘটনা ঘটে, আমরা উদ্বোধন কর্তৃপক্ষের বিশ্লেষণ করব এই অঞ্চলে যারা নতুন করে বসতি স্থাপন করেছে, আগে এখানে বসতি ছিল না, যারা বসতি 100 বছরের ভিতরে করছে তাদের জন্য বিকল্প কী ব্যবস্থা করা যায়, যথাযথ কর্তৃপক্ষ এই ব্যাপারে যেন উদ্যোগ গ্রহণ করে